তার দাম চলছে 105, 105 একদম 93 বেচা বেশি একবারে কোনো দামাদামি নেই, 1,10,000 হলে বেচা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। 20 তারিখ মঙ্গলবার রাতে চলে এলাম গাবতলির হাটে, হাটের চিত্র তুলে ধরার জন্য। শারীরিকভাবে একটু অসুস্থ, গলা ব্যথা, শীত, শীতের কারণে আসলে কথা বলতে সমস্যা হচ্ছে। তারপরেও তো রাতের ভিডিও না হলে তো ভালো লাগবে না। আর এর মধ্যে হচ্ছে যে সুখচান ভাই, ভাইরাল ম্যান, কি সুন্দর করে পান খাচ্ছে মনে হয় নাকি ভাই? কেমন আছেন? ভালোই। মন খারাপ? মন তো খারাপ হবে, বেচা কেনা নাই। 8-10টা গরু বেচা কেনা নাই। কয়টা বিক্রি হয়েছে? না ভাই, বেচা কেনা। কি ভাই আপনার লাগে, আপনি কাঁদছেন কেন? 10টা গরু ভাই, একটাও বিক্রি হলো না। না ভাই, এখন হয় নাই। তাহলে উপায়? উপায় যা হবে আল্লাহ মালিকই জানে। এখন আপনি হাসেন কে? একটু আগে বলেছেন, আপনার কথা শুনে আমার আপনার মন খারাপ দেখে আমার কান্না চলে আসলো। সুখচার ভাইয়ের গরু বিক্রি হচ্ছে না এখন তো দেখেছে না হাসি? না আপনার দেখে ভাই আমার মনে আনন্দ লেগে গেছে না? 10টায় আছে, 10টায় আছে। দাম কি কমতেছে না বাড়তেছে? দাম তো কমই কমই। কষায় বলতেছে গোস্ত বিক্রি হচ্ছে না, এই হলো মেন কথা। এটা আজকে কষায় বলে যে ভাই সারাদিনে তারা 4-5টা গরু বিক্রি করে, অথচ আজকে 2টা গরু বিক্রি করছে, এরপরও 10 কেজি গোস্ত রয়ে গেছে এখনো। আমার কষায় আছে একটা, বুঝছেন? হ্যাঁ, 2টা গরু গরু কাটে, কাল 2টা গরু লিয়ে একটা বেচছে আর একটা খাড়া আছে। গরু থাকলে তো শুকে যায়, ওজন কমে যায়। তো একটু দরদাম জানাই ভাই অনুষ্ঠানের জন্য, কেউ যদি আসে কোনো ভাই। এই যে এটা, এটা দামাদাম হবে না ভাই, বুঝছেন? একই দাম 80-85, একদম 75-75 একদম। আচ্ছা এক কাজ করি, আজকে আপনার সবগুলো গরু একবারে বাটা রেটে বলে দিই। বাটাই একদম, আমিও কথা বলবো না, আপনিও হিসাব করে বলবেন, যার পছন্দ হয় নিবে, না হলে না। হ্যাঁ, সেই হিসাব করে বিসমিল্লাহ করে শুরু করি। আলহামদুলিল্লাহ একদম 75। না যদি আর একটু ছাড় দেওয়ার সুযোগ থাকে 1-2 হাজার সেটাই বলে। আমি কি করতে দিয়েছি আমি আপনি জানেন, আমি একদম 75। এটা বাটা রেট, বাটা আর কম হবে, 100 টাকা কম দিলে হবে না, তাই? একই দাম। আচ্ছা খুশি হলাম, আজকে সুখসান ভাইয়ের বাটা রেটে একদমে 75। মোটামুটি কত কেজি গোস্ত পাইতে পারে? ওটা 100 কেজি ভালো আছে, মানে 100 কেজি। আচ্ছা দাঁত টাত হয়েছে কি? দুই দাঁত। ওকে, এটাও বলবেন, বাটা রেট হিসাব করে বলবেন, চাওয়াটাও না, চাওয়া যায় বলেন, কিন্তু একদম 78, একদম 78, একদম 78, কোনো কমি কমতা নাই। আমি কিন্তু বলতেছি না যে 75, কোনো কমি না, একদম 78, 78, একদম 78, বাটা, ওকে 78, 78। এটা একটু চাওয়া কত এবং বেচবেন কত সেটা হিসাব করে বলবেন। চাওয়া দাম 105, মার দাম একদম 82, একদম 82, একদম 82। শিওর? শিওর। ঠিক আছে, হ্যাঁ, অরিজিনাল দেশি গরু, লোকজন খেয়ে যদি আমার কথা ভালো লাগে তাহলে আসতে পারেন, একদম আসতে পারেন, 82, একদম 82, একদম 82, ভালো লাগলে আসবেন, খারাপ লাগলে পান খেয়ে যাবেন। হ্যাঁ, পান খেয়ে যাবেন, ঠান্ডা খাই যাবেন, ঠান্ডার সময় ঠান্ডা খাই যাবেন, ঠান্ডা খেয়ে যাবেন। এখন চা খাওয়াতে হবে গরমের দিন, শীতের দিন। আচ্ছা এটাও কত চেয়ে কত বিক্রি করতে? তাহলে 115-110 বাদ, একদম 85, 85। একটু এদিকে ঘুরায় দেন। আজকে কিন্তু আমি কিন্তু দরদাম করছি না যে না আপনাকে 80 দিব 82 দিব। ও রে বাবা রে, তিরিং বিরিং শুরু হয়ে গেছে, একটা আবার ছাদের উপর উঠে যাচ্ছে। হ্যাঁ, নাম তাহলে এটা 85, একটা 85, 85, 85, একটু কমিয়ে তুমি বলে না, না 85 কইছি, একদম কমই দামই যাচ্ছে, একই দাম। আচ্ছা একই দাম, এরপরে ভাইয়ের এইটা একটু হিসাব করে বলেন, একদম 92, একদম একদম 92, 92 বিক্রি করলে মোটামুটি 10,000-12,000 লাভ হবে আপনার নাকি? নিজ বলি যাবে 5,000, 5,000 লাভ হবে, নিজ বলি যাবে 5,000, 5,000 লস হবে, গরু বেচার লাগি দাম করছে, বুঝেন না কথাটা? 92 92। আচ্ছা আমরা শুনলাম এটাও তো সার গরু, দেশি সার গরু, অবশ্য সুখসান ভাইয়ের কাছে সব দেশি সার গরুই থাকে এবং ছোট মাঝারি গরুগুলো, এই গরুগুলো একটু অন্যান্য বড় ফ্রিজিয়ান বা বড় সাইজের গরুর চেয়ে একটু দাম কিন্তু বেশি হয় তুলনামূলকভাবে, স্বাভাবিকভাবে। এটাও দেখতে একেবারে দেশাল গরু, শিং নেই, ভালোই লাগছে। এটা কেমন কি ভাই? 12-15 যাই থাক, একদম 8, একদম 8, একদম 8, 108। কথা বলতে পারবো ভাই? কোন 5 বললে মনে হয় ভালো হতো। না না, একদম 8, তাই একদম 8, একদম একদম 8,
ওকে শেষ আছে ওদিকে ওদিকে আছে। আজকে আমরা সুকসান ভাইয়ের এক দামের গরুগুলো দেখাচ্ছি। এই যে এটা ওগুলো বকনা, হ্যাঁ সুকসান ভাই তো বকনা তো ই করে না, সুকসান ভাই সার গরু এই যে পালার জন্যও আছে। এই যে এইদিকে উঠাইতে উঠাইতে এইদিকে সুকসান ভাইয়ের দুইটা আছে, কয়টা আছে এখানে? দুইটা ওদিকে আছে, দুইটা ওদিকে আছে, আবার দুইটা জাগার অভাবে জারো জায়গা মানছি। এটা কত দেবেন ভাই? এর দাম 90-92 যাইছে, একবারে 85 85 হ্যাঁ একদম একদম 85। দাঁত হয়েছে কি ভাই? এটা দুইটি দাঁত কয় মন পাবে? এটা 110 কেজি ছাপা আছে। না বেশি আছে এটা, এটা বেচা আছে না এই জন্য কইলাম বুঝছেন। 105-93 হাই আমি ভুল করে কি বলছিলাম, 105 গেছিল, চাইছেন 105 দেখবেন, 105 একদম 93 একদম একদম। আচ্ছা আচ্ছা আর আছে? আচ্ছা আমরা ওইদিকে চাই, মাশাআল্লাহ। এই পাশে আবার আবুল ভাইয়ের গরু দেখছি, সুন্দর সুন্দর চওড়া গরু। কয়টা আছে ভাই আবুল ভাই? চারটা আছে। চারটা, এটা কত দেবেন গড়? এটার দাম চাই 103। হ্যাঁ ওই দাম না, ফের দাম মনে হরেন 2,100 হলে বেচন যাবো। 2,198 বলেন, অতিরিক্ত বাড়তি কথা বলেন না। এটা কিন্তু যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। এটা কেমন কি ভাই? এটার দাম চাই 112। আচ্ছা বেচা বেশি একবারে কোনো দামাদামি নেই, 110 হলে বেচা যাবে। লাল গরু বেশ ভালো। এটা এটা ভাই এটা একই দাম 110। হ্যাঁ 110 অবশ্যই একই রকমই গরু, ওজনেও প্রায় একই রকম, ওই 2-5 কেজি এদিক এদিক হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো হ্যাঁ ওই একটা ছোট আছে, ও আবার একটা ছোট বাদ পড়ছে। আচ্ছা তাই তো বলি, চারটার মধ্যে তিনটা দেখাইতে পারলাম আর একটা দেখাইতে পারলাম না। আমাদের আবুল ভাই সুকসার ভাইয়ের পাশাপাশি থাকে। এই বাটুল কত? বাটুলটা 62 চাই, ওই দাম না 60 হলে বেচন যাবো। 60? হ্যাঁ 60 গেলে একটু কমাবেন না ভাই? এটা কি দাঁত হয়েছে ভাই? আরে দাঁত হয় নাই ভাই। হয় নাই না? না। আচ্ছা তারপর মানুষ বিভিন্ন অনুষ্ঠানের জন্য মোটামুটি 60,000 টাকা দিয়ে একটা গরু, দেশি গরু নিতে পারবে আর কি। হ্যাঁ তাই না? তো বেচা কেনা কেমন কি হচ্ছে আবুল ভাই? বেচা কেনা খুব কম আছে, খুব কম। হ্যাঁ গোশত কম বিক্রি হচ্ছে, আপনাদেরও বিক্রি কম? আমার গরু বেচা কেনা কম। আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। দর্শক মাঝখানে কিন্তু আমরা সুকসান ভাইয়ের কয়েকটা গরু দেখলাম এবং আরও যে গরু আছে দুটো মনে হয় আছে ছোট, সেটা একটু দেখতে চাই। বা 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 বা, ওরে এ তো তিরিং মিরিং করা গরু ভাই সুকসান ভাই। দেশি গরু তো ছোট হলো বেশ লাফালাফি করে। সুকসান ভাই একটু এ পাশে আসেন, গরুটা মানুষ দেখে নিক। তো এটা কি কি চিন্তা ভাবনা করছেন ভাই? একবারে 62,000 টাকা দাম, সুন্দর দেশি গরু পাবেন। এটা দাঁত হয় না তো মনে হয় এখনো? এটা দাঁত ভাঙছে, দাঁত বলাই যায় এক ধরনের। আচ্ছা এটারই মনে হয় বড় ভাই? না কালার তো একই রকম, ছোট ভাই বড় ভাই এর চাইতে ধরেন 15,000 বেশি। না বেশি হোক, আমি বলছি ছোট ভাই আর বড় ভাই, বড় ভাই তো বেশি হতেই পারে। জি জি জি। তাহলে এটা কত? 75? এটা 76 একদম। 76 একদম 76, 75 বলে ফেললাম যে? না একদম 76, 75 বলছিলাম। না ভাই একদম 76, 85 চাইছে বোঝেন না, একদম 76 গরু বেচতে হবে তাই? হ্যাঁ তো দর্শক আসলে আজকে কথা বলবো না, সুকসান ভাই বলেছি আর একটা হোশিয়ার করে দিছি। 75 নাকি? না 76, 76। আচ্ছা আচ্ছা 76। আচ্ছা গরু যদি কিনতে আসেন মহাজন, হ্যাঁ গরু আসবেন চোখে দেখবেন, নেটটা বার করে গরু নেবেন। মোবাইলে তো সব সারা বিশ্ব যায় চলে যাব, গরুটা মোবাইলে দেখবেন, দেখি গরুর দাম করবেন।
আর ঠকবেন না আপনারা, আমার ঠকার দরকার নেই, কেন নেটটা বার করবেন, বার করে আপনার গরু কিনবেন। আর কিছু করার নাই, নিচে নামায় দেখায়া নেটটা বার করবেন, বার করে নাম্বারে ঠিক আছে কি না আপনি গরুটা নেবেন। যদি আমার পছন্দ হয় কথা, আমার যদি ভালো লাগে তাহলে আমার গরু গলা টাই করে দেখতে পারেন। আপনার নাম্বার বলে দেন, 01707 40 76 40 40 লাস্টে 50 জি। ভাইয়ের বাড়ি জানি কোথায় ছিল? আমার বাড়ি কুষ্টিয়া। আবার কই দিলাম, গরু কিনতে এলে যদি মোবাইল থাকে, ভিডিও মোবাইল থাকে, নেটটা দেখবেন, দেখি ভিডিও বাইর করে আপনি গরুটা কিনবেন, তাহলে জিতবেন, ঠকবেন না। বলি এই যে আজকে বললেন যে বেচা কেনা নাই, আরো দু একজন বলতেছে যে বেচা কেনা নাই, আসলে কাস্টমার এইরকম সময় তো বেচা কেনা তো ভালো হওয়ার কথা, এখন শীত অতিরিক্ত খারাপ, গোস্ত খাবে তো কেন, অতিরিক্ত খারাপ। আর মেন কথা কি ভাই, কষার দোকানে যদি বেচা কেনা নাই, পরিস্থিতি খুবই খারাপ, বেচা কেনা নাই, অতিরিক্ত খারাপ, কেন হয়েছে তা বলতে পারবো না। আচ্ছা, এখন তো একটা গ্রামে কিন্তু ধান কাটার সিজন শুরু হয়েছে, ধান কাটা এখনো দেরি আছে না? শুরু হয়েছে, আমার দিকে এখনো শুরু হয় নাই। আচ্ছা, বিভিন্ন জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু এখন অগ্রহায়ণ মাস, গত দুই দিন আগে থেকে শুরু হয়েছে, তিন দিন আগে নবান্ন উৎসব হয়েছে, মানুষ ধান কাটা শুরু করছে। এখন ওই খামারি বলেন বা গৃহস্থ বলেন, সবাই তো গরু বেচা কেনা একটু কম করবে। আর একটা কথা কই, হ্যাঁ, এই মাসের শেষে, হ্যাঁ, এই মাসের শেষে বেচা কেনা হয় না হয় সে উপর আল্লাহই জানে। না, সেটা তো হবে ইনশাল্লাহ, নভেম্বর শেষ হলে ডিসেম্বর পড়লে ইনশাল্লাহ ধুমছে বেচা কেনা হবে। আপনি এই তিনটি মাস, হ্যাঁ, এই তিনটি মাস গরু দেখবেন আগুন জ্বলবো, আগুন জ্বলবে। হ্যাঁ, আছে না গ্রামগঞ্জে গরু আছে তো প্রচুর, গরু থাই কি করবো, তাই গরু থাই কি করবো, গরু তো কিনে আনতে হবে না। হ্যাঁ, শীত পড়লে তো গরুর দাম আরও বেশি হয়, হ্যাঁ, যে চাহিদা বেশি হয় গোশতের জন্য, মানুষ গোশত বেশি খায়, যার কারণে মানুষ আসলে ওইভাবে ই করে, মানে চাহিদা বেশি হলে তো দাম বেড়ে যায়। ওকে সুকসান ভাই, ভালো থাকবেন। দর্শক, এর মধ্যে সুকসান ভাইয়ের ফোন চলে এসেছে, ব্যস্ত মানুষ, আর আমরাও হাটের একটু করে ছোট্ট করে চিত্র তুলে ধরার চেষ্টা করছি, শারীরিকভাবে খুব বেশি সুস্থতা বোধ করছি না, দোয়া রাখবেন যাতে সুস্থ থেকে আপনাদের মাঝে নিয়মিতভাবে বিভিন্ন হাট, গাবতলির হাট বা বিভিন্ন জায়গা থেকে প্রতিবেদন উপস্থাপন করতে পারি। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।